শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি লিপিস কিচুমিচুর পক্ষ থেকে। তোমাদের দিদি পাশের ঘরে আছে। আজকে তো তিন্নির বার্থডে, আজকে রাত্রি 12টার পর হবে কালকে। তা সেই উপলক্ষে তিন্নি, মায়ের শরীর খারাপ, তাই তিন্নি নিজের ঘর ডেকোরেশন করছে। ওয়াল হ্যাঙ্গিং, বেলুন সব কিছু কিনে এনেছে। এবার সেগুলো কীভাবে রেডি করছে নিজেই, সেটা তোমাদের সাথে পুরো ভিডিওটাতে আস্তে 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 দেখাবো। চলো দেখতে থাকো আর পাশে থেকো। আর যদি আমাদের ভিডিওটা মনে হয় তোমাদের ভালো হচ্ছে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে সাথে থেকো। চলো দেখতে থাকো। এই যে দেখো, কাল আমার বার্থডে, আমি তো এখন সাজাচ্ছি ঘরটা বেলুন দিয়ে। হ্যাঁ, এই যে বেলুনগুলো দেখাও, দেখাতে বললো বেলুনগুলো। এই যে দেখো, সব বেলুনগুলো সব সাজানো হচ্ছে, মানে লাইট জ্বলে গেছে। এইগুলো পরে সব আরো ভালো করে দেখাবো। একটু ইনটু দিয়ে দিলাম। হ্যাঁ বাবু, একটু ইনটু দেওয়া রইলো। এই যে দেখো, সব নিজে নিজে করেছে, খেটে খেটে। এমনি সময় বাড়িতে কাজ করে না, দেখো নিজের বার্থডে উপলক্ষে সব কিছু করছে, মাকে হেল্প করছে। পাংচার একটা বেলুন। ঠিক আছে চলো, তিন্নির বার্থডে উপলক্ষে ঘরটা সাজানো হচ্ছে, ওয়াল হ্যাঙ্গিং হচ্ছে, বিউটিফিকেশন সব রেডি হচ্ছে। কিরকম হচ্ছে একবার লাইটে দেখো। এই যে, আর এই যে দেখো, তো ফ্রেন্ড দেখলে এতক্ষণ তিন্নি আর তিন্নির বাবা বাড়ি পুরো সাজাচ্ছিল, এখন টাইম প্রায় হয়ে এসেছে, মানে 12টা প্রায় বাজতে যায় যায়। তো সত্যি আমি খুব অসুস্থই ছিলাম, রয়েছিও কদিন ধরে। তো মেয়েটা একা একাই করছে, ওর খুব আনন্দ এসব, ওর এই ছেলে মানুষই ব্যাপারগুলো মানে খুব ভালো লাগে আমাদের। ও নিজে বার্থডে সব খুঁজে খুঁজে কিনবে, বলবে যে মা এটা নেবো ওটা নেবো। আর তোজো এসে গেছে, তোজোর হচ্ছে অ্যাকচুয়াল আজকে তোজোর বার্থডে, মানে 10 তারিখ রাত্রির এটা। তো তোজো চলে এসেছে বনুর বার্থডে কেক কাটাতে। এইবার আমি উঠেছি, আমি তো উঠতে তো হবে, এটা পেন কিলার খেয়ে উঠেছি। উঠে আমি দেখছি যে ওরা করেই নিয়েছে, নইলে এগুলো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি সাজাই। আর তিন্নি থাকেই, তিন্নি এগুলো খুব পছন্দ করে, ও নিজেরটা করে, আমার জন্মদিনে করে, বাবার জন্মদিনে করে, ও খুব ভালোবাসে। আর দেখো কি খুশি, নিজের পছন্দসই কেক এনেছে, আবার মাথায় আবার কি পড়েছে দেখো, ডায়মন্ড। তো এগুলো সব কিনেছে। তো আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল, বয়সের সংখ্যায় বড় হয়েছে, কিন্তু মনটা সেই বাচ্চার মতোই রয়েছে ওর। ও যেন এরকমই থাকে। তোমরা অনেক আশীর্বাদ করো, ওকে ভালোবাসা দিও। তো গুরুজনদের আশীর্বাদ সবসময়ই দরকার। কেক কাটা হলো, প্রথমে আমাকে খাইয়েছে, তারপর তোজো, তারপর বাবা, এই তারপর আমরা খাওয়াচ্ছি। রাত্রিরে আর কেউ আসে টাসেনি, বাবা গালে একটু লাগিয়ে দিয়েছে, আমি আর লাগাইনি গালে, ভুলে গেছিলাম লাগাতে, ভিডিও করছিলাম। আর বাইরে গণেশ পুজো, মানে আমাদের পাড়ায় এখনও গণেশ ঠাকুর আছে, তো সেখানে ভীষণ গান চলছিল, তো ভয়েস দিতে হচ্ছে আমাকে। তো এই দিনটা আসে, আর ও যেই রাত্রির হয়ে যায়, মানে পরের দিন যে জন্মদিনের দিন রাত্রিটা যখন হয়ে যায়, ব্যাস শুরু করে, মা আমার জন্মদিনটা চলে গেল, আমার জন্মদিনটা চলে গেল। তো এই হচ্ছে আমার মেয়ে। ও এই যে আমি ওকে কেক খাওয়াতে যাচ্ছি, ও বলছে মা আমাকে খাওয়ালো না। এই আমি যে এই গিফটগুলো সব ওর পছন্দসই কিনেছে, আমরা আমি আর তোমার দাদা ভাই দিয়েছি, মানে বাবা মা দিয়েছে আর কি। আর দাদু কাকা সবাই টাকা দিয়েছে, সেগুলো দিয়ে রেখে দিয়েছে, সেগুলো দিয়ে এখনও কিছু কেনা হয়নি। তো এইভাবেই বার্থডেটা হলো। আর ওই যে এক একটা বেলুন ফেটে যাচ্ছে, এবারে বেলুনগুলো খুব একটা ভালো ছিল না কেন জানি না, ফেটে যাচ্ছে খালি। একবার লাইট নিভিয়ে ছবি তোলা হচ্ছে, একবার লাইট জ্বালিয়ে। এই দেখো কী করছে তোমাদের দাদা ভাই, বারবার আলো নেভাচ্ছে, জ্বালাচ্ছে, বিভিন্ন রকম পোজে ফটো তোলা হচ্ছে। তো আমার মেয়ে
অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি ঈশ্বরের কাছে। আর তোমরা ওকে অনেক ভালোবাসো, অনেক আশীর্বাদ করো, যেন জীবনে অনেক বড় হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে। এই আর কিছু চাই না ঈশ্বরের কাছে, সুস্থ থাকে যেন। এবার একটু ছবি তোলার পালা। এই যে দুই ভাই বোন বসেছে, ওরা একদিনের ছোট বড়, তোজো একদিনের বড় আর তিন্নি একদিনের ছোট। তো ওই যে এখন পুরো 12টা বেজে গেছে রাত্রি, আর তিন্নির পরের দিন কলেজ আছে। ও ছোট থেকেই ওর জন্মদিনের দিন যখন স্কুল ছিল, স্কুলে ও যাবেই, স্কুলে লজেন্স দেবে, যাবে, আর কলেজেও তাই, জন্মদিনের দিন ও অ্যাবসেন্ট করবে না, এসে খাওয়া দাওয়া যা করবে করবে। তো এবারেও তার অন্যথা হয়নি, পরের দিন সকালে আর আমার নিচে বসতে খুব কষ্ট হয়, মানে হামাগুড়ি দিয়ে বসছি, তারপরে উঠছি ছবি তোলার জন্য। তো আমাদের এসিটা তো ওই ঘরে খারাপ হয়ে গেছে, এই ঘরেই সব করা হয়েছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো টাটা।